আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে জানেন দেশে কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে আজকে গোটা বাংলাদেশে কি একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে কিন্তু সকলেই ক্ষেপে মাঠে নেমে এসেছে। অবশেষে মাঠে নামলো শায়েখের চরমোনাই ইসলামী আন্দোলনের দল। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে ইসলামী আন্দোলনের মহাসচিব শায়েখের চরমোনাই হুজুর কী বলতেছে আপনাদেরকে বক্তব্যটি শোনাবো। তার আগে একটি ছোট্ট মিছিল আপনাদেরকে দেখাই, যে মিছিল দেখলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। সেই মিছিলে কিন্তু কয়েকজন সদস্য রয়েছে, চলুন আগে মিছিলটি দেখে নিয়ে আসি, তারপরে আপনাদেরকে শায়েখের চরমোনাই সাহেবের বক্তব্যটি শোনাবো, চলুন দেখে আসি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন ছোট্ট কিছু পোলাপান কিন্তু অবশেষে কি মিছিলগুলো দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, শুধু তারাই নয়, আজকে দেশের অনেক মানুষই কিন্তু এই মিছিল নিয়ে রাজপথে নেমে এসেছে। চলুন প্রিয় দর্শক, আরও একটি মিছিল আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। প্রিয় দর্শক, এই একটা মিছিল শুনলেন, এবার আরো একটি রাজপথে মিছিল আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, যেখানে ইসলামী আন্দোলনের মিছিল অবশেষে শুরু হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই কিন্তু শায়েখের চরমোনাই সাহেবের সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো ভিডিওর লাস্ট মুহূর্তে। চলুন আরেকটি মিছিল আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। প্রিয় দর্শক, এবার লাস্ট মুহূর্তে আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি। আপনারা সকলে জানেন, খুব ভালো করে জানেন, আজকে তেলের দাম বৃদ্ধি হওয়ার পরেই কিন্তু আজকে দেশের ভিতরে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সবাই আশঙ্কা করছে আমাদের সোনার বাংলাদেশ মনে হয় সেই শ্রীলঙ্কায় মানে অবস্থান নিতে যাচ্ছে, বা শ্রীলঙ্কার যে পরিস্থিতি হয়েছিল আপনারা সকলে জানেন। একসময় কিন্তু শ্রীলঙ্কায় এই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এমপি মন্ত্রী মিনিস্টারদের কিন্তু বড় ভয়াবহ অবস্থা হয়েছিল, তাদের কিন্তু মানে কি বলবো, জামা পোশাক খুলে কিন্তু তাদেরকে রাস্তায় মানে দৌড়ানি দিয়েছিল। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিন্তু অনেকে এরকম ধরনের মুখ খুলছে, তবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করো, ওরকম যেন আমাদের দেশ না হয়। যাই হোক প্রিয় দর্শক, একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে তেলের দাম বৃদ্ধির কারণে হয়তো একটা জিনিস ভালো হয়েছে। আপনারা হয়তো বলতেছেন, আরে ভাই আপনি মোটর সাইকেল মনে হয় নাই, গাড়ি নাই, আর আপনি তেলের দাম বৃদ্ধি হয়েছে ভালো হয়েছে মানে? আরে ভাই আগে আপনার কথা শোনেন, এই জন্যে ভালো হয়েছে, কিছু মানুষ তেল মারতে খুব ভালোবাসে, আমার বিশ্বাস তারা আর তেল মারতে পারবে না, কারণ তেল মারতে গেলে তখন তেল লাগবে, আর তেল কিনতে গেলে তো টাকা লাগবে বেশি, হয়তো ওই সমস্ত পাঁচ আটা তেল মালিশ করা গোলামগুলো সাইজ হবে। যাই হোক, এটা আসলে মনের একটা ক্ষোভ থেকে বললাম। তরুণ প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ করবো, তার আগে শায়েখের চরমোনাই সাহেবের সেই অগ্নিঝরা বক্তব্যটি আপনাদেরকে চলুন শুনিয়ে নিয়ে আসি। আমরা এখন এখানে কেউ দাঁড়িয়েছি, সবাই জানেন ডিজেল পেট্রোল অক্টোনের দাম বৃদ্ধি করা হয়েছে। কেন বৃদ্ধি করা হয়েছে? সরকার কী বলেছে? যে বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। আমি সরকারকে বলবো, বিগত সাত বছরে পেট্রোলিয়াম থেকে সরকার লাভ করেছে 43,000 কোটি টাকা, 43,000 কোটি টাকা, সাত মাসে কিছুটা লস দিয়েছে। বর্তমানে যে টাকা বৃদ্ধি করা হয়েছে, এক বছরে সরকার লাভ করবে শুধু ভ্যাটের থেকে 11,000 কোটি টাকা, 11,000 কোটি টাকা লাভ করবে শুধু এক বছরে। কাদের থেকে লাভ করবে? যারা জ্বালানি তেল ব্যবহার করে, সে কে? কৃষক, শ্রমিক, কুলি, মজদুর, ঋষি, কামার, যারা রাস্তায় চলে, রাস্তায় হাঁটে, রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়, এই সমস্ত মাথার ঘাম পায় ফেলানো ব্যক্তিদের থেকে আপনি 11,000 কোটি টাকা কামাই করার জন্য রাতের আধারে তেলের দাম বৃদ্ধি করবেন আর জনগণ তা মেনে নিবে, এটা ভেবেছেন নাকি? এটা জনগণ মানতে পারে না। বেশ ভালো,
কথা আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বিত করে আপনি তেলের দাম জ্বালানির দাম বাড়িয়েছেন, কিন্তু তাদের বেতনের সাথে হার করে আমাদের দেশের জনগণের বেতন কি বাড়িয়েছেন, তাদের কামাই কি বাড়িয়েছেন? না, তা তো বাড়ান নাই। আজকে জ্বালানি তেল বাড়াবার সাথে সাথে ভাড়া বাড়িয়েছেন, আয় বাড়ান নাই। ভাড়া বাড়িয়েছেন, চিকিৎসা খরচ বাড়ান নাই। ভাড়া বাড়িয়েছেন, তেলের দাম বাড়িয়েছেন। আজকে আমার গরিব দুঃখী রেহাই মানুষ চিকিৎসার অভাবে ধুঁকে ধুয়ে মরবে, তাদের চিকিৎসা ব্যবস্থা করেছেন। আজকে ভাড়া বাড়িয়েছেন, তেলের দাম বাড়িয়েছেন, কিন্তু আজকে খোলা আকাশের নিচে আমার মানুষ মেহনতি মানুষগুলি ঘুমাবে, বস্ত্রহীন থাকবে। আজকে মা তার বাচ্চার মুখে খানা তুলে দিতে পারবে না। আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে ব্যর্থ হয়েছে তার বাবা। আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাদ্য দিতে ব্যর্থ হয়েছে। আপনি একের মধ্যে থাকবেন তা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। আপনি আন্তর্জাতিক মার্কেটের সাথে তেলের সমন্বয় করবেন, অত আয় সমন্বয় করবেন না, এটা কেমন কথা হলো? যখন সর্বনিম্ন তেলের দাম ছিল বিশ্ব বাজারে মাত্র $30 ব্যারেল প্রতি দাম ছিল, তখন তো আপনি তেলের দাম কমান নাই, তখন বাংলাদেশের তেলের দাম বৃদ্ধি ছিল, তখন তো কমান নাই। আর আজকে বর্তমানে সবচেয়ে তেলের দাম বিশ্ববাজারে কম, সেখানে আপনি বাড়িয়েছেন 51%। এটা চিন্তা করা যায়? শুধু কি তেলের দাম বাড়বে, তেলের সাথে সংশ্লিষ্ট সমস্ত জিনিসের দাম বাড়বে, কৃষি পণ্যের দাম বাড়বে, ইন্ডাস্ট্রিজে পণ্যের দাম বাড়বে, মানুষের জীবিকা নির্বাহের আজকে অসহনীয় অবস্থায় পৌঁছে, এটা মানুষ মানতে পারে না। সব জায়গায় ধাক্কা লাগবে, উৎপাদন যেখানে যেখানে তেলের মাধ্যমে হয়। আপনি গ্যাসের দাম বাড়িয়েছেন, সারের দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দাম বাড়াবার প্রক্রিয়া আছে, বিদ্যুতের দাম বাড়বে। এদেশের নিম্ন আয়ের মানুষকে চলবে কিভাবে? আমি অনেক সময় বলেছি, যারা দাম বাড়ান, যদি পেট্রোলের লিটার 1,00,000 টাকাও হয় আপনাদের কোনো সমস্যা নেই, মানে এই পরিমাণ চুরি করেছেন, ডাকাতি করেছেন, টাকার পাহাড় করেছেন। যদি তেলের 1 লিটার দাম 1,00,000 টাকা হয় আপনাদের সমস্যা নেই, কিন্তু আমার গরিব দুঃখী মৃত মানুষের অবস্থাটা কি হবে? আমি বিশ্বাস করি যারা আজকে বাড়াবাড়ি করতেছেন, 500 টাকার নোটের উপরে যেই পরিমাণে চাল রাখা যায়, এই পরিমাণে চালের দাম যদি 500 টাকা হয় আপনাদের অসুবিধা হয় না? আপনাদের অসুবিধা নাই, কারণ হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন। কিন্তু আমার সাধারণ মানুষের অবস্থাটা কি হবে, দুঃখী মানুষের অবস্থাটা কি হবে, মজদুরের অবস্থা কি হবে? প্রাইম মিনিস্টার মাত্র 1 সপ্তাহ আগে বক্তৃতা দিয়েছেন যে পেট্রোল এবং অফলাইন বিদেশ থেকে আনতে হয় না, বরং রপ্তানি করতে পারি। এই আপনার রপ্তানি, এই আপনার রপ্তানি? হ্যাঁ, রপ্তানি করবেন, বিদেশে রপ্তানি করবেন না, আমাদের জনগণের পেটের মধ্যে রপ্তানি করবেন, আমাদের জনগণের ঘরের মধ্যে রপ্তানি করবেন, আমাদের জনগণের সমস্ত আয় উৎসর মধ্যে আপনি রপ্তানি করবেন, সেখান থেকে ধুঁকে ধুঁকে মানুষকে মারাবার ব্যবস্থা করবেন। আপনি কয়েকদিন আগে বলেছেন যে IMF থেকে আমাদের টাকার এক কোনো প্রয়োজন নেই, IMF থেকে আমরা ঋণ গ্রহণ করবো না। অথচ আপনি তারপরেই IMF থেকে ঋণ গ্রহণ করার জন্য আজকে সারের দাম বৃদ্ধি করেছেন, তেলের দাম বৃদ্ধি করেছেন, আজকে কারেন্টের দাম বৃদ্ধি করবেন না, এটা জনগণ মানতে পারে না। সরকার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, সরকার এটা সেবা প্রতিষ্ঠান, জনগণের সেবা করার জন্য, জনগণের খেদমত করার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার গঠন করা হয়। 11,000 কোটি টাকা 1 বছরে লাভ করার জন্য সরকার প্রতিষ্ঠিত হয় না। আমি বলবো এই জনগণের, এই সরকারের জনগণের প্রতি দায় দায়িত্ব নাই, কারণ জনগণের ভোট নিয়ে সরকার নির্বাচিত হয় নাই, রাতের ভোটে সরকার নির্বাচিত হয়েছে। কাজে জনগণকে ঐক্যবদ্ধ হবে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে। ইনশাআল্লাহ যদি আমরা আন্দোলন করতে পারি, সংগ্রাম করতে পারি, বিপ্লব করতে পারি, তাহলে অবশ্যই এই জালেম সরকার গতি সাথে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কয়েকটি ছোট ছোট ভিডিও ফুটেজ দেখালাম এবং শায়খের চেয়ারম্যান সাহেবের আজকের এই বক্তব্যটি আপনাদেরকে শোনাইলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। যারা এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে জানাচ্ছি নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, যারা এ পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, তাহলে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। চলুন প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। পরবর্তী নিউজ নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।